প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছ, আমিও ভালো আছি। আমি রণবীর চক্রবর্তী, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম, পুলিশ লাইন স্কুল, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি তোমাদেরকে পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের পঠিতব্য বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, নবম দশম শ্রেণী। তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসো। আমাদের আজকের পাঠ তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার অনুষ্ঠান, পাঠ এক, ধর্মাচার ও ধর্মানুষ্ঠান। হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছর নানা উৎসব অনুষ্ঠান করে থাকে। কথায় বলে বারো মাসে তেরো পার্বণ, এর মধ্যে কিছু আছে ধর্মানুষ্ঠান আর কিছু আছে লোকাচার। মূলত জীবনটাকে কল্যাণময়, সুখময় ও আনন্দময় করে রাখার চেষ্টা থাকে সতত। যে সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে গড়ে তোলে তা ধর্মাচার নামে স্বীকৃত, এগুলোকে লোকাচারও বলে। তবে এর মধ্যে থাকে মাঙ্গলিক কর্মের নির্দেশ, আবার ধর্মশাস্ত্রে পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ আছে, এগুলো ধর্মানুষ্ঠান। ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়। ধর্মাচার করতে গেলে ধর্মানুষ্ঠানের প্রয়োজন হয়, আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার করতেই হবে। সংক্রান্তি, বর্ষবরণ, দোলযাত্রা, রথযাত্রা উৎসব সহ এখানে কয়েকটি ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের বর্ণনা দেওয়া আছে, আমরা এগুলি নিয়ে আলোচনা করব। ধর্মানুষ্ঠান, ধর্মাচার ও পূজা আচারের মধ্যে সম্পর্ক কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত, সেগুলি ধর্মাচার। অপরদিকে ঈশ্বর দেবদেবীর স্তবস্তুতি প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই ধর্মানুষ্ঠান। ধর্মানুষ্ঠান, ধর্মাচার ও পূজা পার্বণ পরস্পর সম্পর্কিত। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত, আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার পালন করা হয়। পূজা এক প্রকার ধর্মানুষ্ঠান, কিন্তু পূজার সঙ্গে মিশে আছে নানা রকম ধর্মাচার। ধর্মানুষ্ঠান করতে হলে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারও পালন করতে হয়। পাঠ দুই ও তিনে কতিপয় ধর্মাচার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন সংক্রান্তি, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখিবন্ধন, ভ্রাতৃদ্বিতীয়া ইত্যাদি। আমরা ক্রমে ক্রমে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে নমস্কার।